মা মাটি আর মানুষ মায়েদের কোনো নিরাপত্তা নেই প্রতিদিন মা বোনের অধর্ষিতা হচ্ছে মা বোনেদের শ্লীলতাহানি হচ্ছে মা বোনেদের সম্মানহানি হচ্ছে আর মাটি রক্তাক্ত আর মানুষ হচ্ছে দিশেহারা বিশেষত গরিব অংশের মানুষ বেকার ছেলে মেয়েরা শ্রমিক কেদমজুর গরিব অংশের মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী এরা দিশেহারা সেই জন্য এই সরকারের বিরুদ্ধে মা মাটি মানুষ যে সরকার আছে যার নেত্রী একজন যার নেত্রী হচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা হওয়া সত্ত্বেও প্রতিদিন আমাদের রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটছে রায়গঞ্জে দুজন আদিবাসী নাবালিকা ধর্ষিতা হলেন পুলিশের পুলিশের চোখের ডগায় এবং সেখানে আপনারা জানেন খবরের কাগজে টিভির পর্দায় আপনারা দেখেছিলেন কোন রকম মা বোনেদের সম্মান নেই সেই জন্য এর বিরুদ্ধেই ভোটটা দিতে হবে পদ্মফুল মার্কায় আপনারা জানেন 2014 সালের 26 মে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি শপথ নিয়েছিলেন তিনি শপথ নিয়ে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী কচ্ছ থেকে কোহিমা পর্যন্ত গোটা ভারতবর্ষের মানুষকে একটা নতুন দিশা তিনি দেখিয়েছেন এবং নতুন সংকল্প নিয়ে তিনি চলেছেন ওনার অত্যন্ত যোগ্যতায় দক্ষতায় ওনার উদ্ভাবনী শক্তি ওনার দূরদর্শিতা প্রগতিশীল চিন্তাধারা সৃজনশীলতা দেশকে একটা নতুন মাত্রায় নিয়ে গেছে দেশের 120 কোটি মানুষ সেজন্য আজকে যেদিকে তাকাবেন সেদিকেই বিজেপি সেদিকেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে নরেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্যরা নিরলসভাবে কাজ করছেন অনেক যোজনা অনেক নতুন নতুন প্রকল্প ঘোষণা করেছেন আপনারা সেগুলো জানেন স্কিল ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া এই ধরনের অনেক প্রকল্প করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও সংখ্যালঘুদের জন্য নয় মঞ্জিল উৎসব মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কাজ হচ্ছে বেকার ছেলে মেয়েদের জন্য নতুন নতুন যোজনা প্রকল্প অনেকগুলো ঘোষণা হয়েছে এখানে বলার অবকাশ নেই আপনারা সেগুলো জানেন একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে সেজন্য আপনাদের কাছে বলতে চাই আসমুদ্র হিমাচলের মানুষ বলছে একসময় ভারত যেমন গোটা পৃথিবীতে এক নম্বরে ছিল সেজন্য কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে বল 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 সবে সেতু বিনে বেনুরবে ভারতীয় আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মনে পুরাতনে পূর্বে আজ গিরিরাজ রয়েছে প্রহরী গির দিন দিকে নাচি আছে রৌহরি জয়নি সুখায় গঙ্গা গোদাবরী এখনো অমৃত বাহানি সবাইকে ধন্যবাদ 13 আগস্ট পদ্মফুল মার্কায় 14 প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন যারা পৌরসভার ভোটার আছেন আপনাদের বিবেকের কাছে আপনাদের হৃদয়ের কাছে একবার নয় বারবার আবেদন করছি অনুরোধ করছি এই পৌরসভা পরিচালনার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির হাতে দেবেন এবং ভোট যেদিন গণতি হবে সেদিন এখানে গেরুয়া আবির উঠবে আপনাদের সবার সঙ্গে বিজয়ের মিছিলে দেখা হবে এই আশায় প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম।